ফাইয়াজ স্কুল অ্যান্ড কলেজ রংপুর, যা নভেম্বর 2015-এ ফাইয়াজ কিন্ডারগার্টেন নামে কার্যক্রম শুরু করে এবং 6 জানুয়ারি 2016-এ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হয়। সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ফজলুল হক, সম্মানিত অধ্যক্ষ জনাব মোসাম্মদ খাদিজা খাতুন ও উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ শওকত আলী, অধ্যক্ষ মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেন সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি এবং উপাধ্যক্ষ, উপাধ্যক্ষ মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠাতা সভাপতি ও অধ্যক্ষ মহোদয়। 20 নভেম্বর 2015 শিক্ষক মণ্ডলীর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি, সহসভাপতি, অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং উপদেষ্টা জনাব উম্মে সুলতানা নওশিন সহ বিজ্ঞ ও অভিজ্ঞ ব্যক্তিবর্গ। 10 ডিসেম্বর 2015 প্রথমবারের মতো ফাইয়াজ পরিবার অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে। 2 ডিসেম্বর 2015 থেকে শুরু হয় ছাত্রছাত্রী সংগ্রহের কাজ। বাড়ি বাড়ি ঘুরে ছাত্রছাত্রী সংগ্রহের কাজ করে শিক্ষকরা। ১৫ ডিসেম্বর ২০১৫ শীতবস্ত্র বিতরণ করেন অধ্যক্ষ মোসাম্মদ খাদিজা খাতুন, উপাধ্যক্ষ ও শিক্ষকগণ। ১৬ ডিসেম্বর ২০১৫ এই অত্র প্রতিষ্ঠানে প্রথমবারের মতো জাতীয় সঙ্গীত গেয়ে পতাকা উত্তোলন করা হয়। 2016 সালের 1 জানুয়ারি বই দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করছেন প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক। 6 জানুয়ারি ২০১৬ প্রতিষ্ঠানটির উদ্বোধনের দিন। এদিন পতাকা উত্তোলনে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠাতা সভাপতি, সহসভাপতি, অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ। গ্যাস বেলুন উড়িয়ে দিয়ে উদ্বোধন করা হয় অত্র প্রতিষ্ঠান। এ সময় উদ্বোধনের আনন্দে মেতে ওঠে ফাইয়াজ পরিবার। এরপর প্রতিষ্ঠান চত্বর থেকে আনন্দ র্যালি বের করা হয়। 17 জানুয়ারি শিক্ষার্থীদের বিনামূল্যে ব্রাড গ্রুপিং এর আয়োজন করা হয়। এরপর 19 জানুয়ারি ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে টুথপেস্ট ব্রাশ বিতরণ করা হয়। 31 জানুয়ারি গাইবান্ধার শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ফাইয়াজ স্কুল অ্যান্ড কলেজের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ। শিক্ষকদের প্রশিক্ষণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় 19 ফেব্রুয়ারি। এদিন শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রানা স্যার। 21 ফেব্রুয়ারি যথাযথ মর্যাদায় পালিত হয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনে শোভাযাত্রা নিয়ে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে প্রতিষ্ঠান অডিটোরিয়ামে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। 25 ফেব্রুয়ারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজন করা হয় বার্ষিক বনভোজনের। এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের অভিমত ব্যক্ত করেন। ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্র। হ্যাঁ আসেন, একটু হাততালি হবে জনপ্রতিনিধি মহোদয়, একটু হাততালি প্লিজ জনপ্রতিনিধি আবাস সাধারণ করে জোরে হাততালি হবে। অধ্যক্ষ মহোদয় সবাইকে বরণ করে নেবেন, তরুণ সাংবাদিককে বরণ করে নিচ্ছেন অধ্যক্ষ মহোদয়, অন্তরের সমস্ত আন্তরিকতা দিয়ে প্রতিষ্ঠানকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন, জোরে হাততালি। আর একটা অঞ্চলে কোন হাই স্কুল উচ্চ বিদ্যালয় ছিল না, কোমলমতি শিশুদের জন্য যে আয়োজন, যার যেটির জন্য এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আমি এই প্রতিষ্ঠানের
আরো শ্রীবৃদ্ধি কামনা করি এবং দিনে দিনে সেটা আরো বড় হোক এটাই কামনা করি। নিঃসন্দেহে একটা বিশাল একটা উদ্যোগ আর কি। স্কুলে যেসব ছেলে মেয়ে ভর্তি হবে তারা আমার সন্তান। আসলে শুধু ভালো স্কুলে ভর্তি করাইলেই হয় না, ছেলে মেয়ের পড়াশোনার যত্ন নিতে হবে এবং ছেলে মেয়েকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে নিজেদেরকে। এই গ্রামে একটা এসএসসি পাস ছেলে মেয়ে খুঁজি পাওয়া দুষ্কর ব্যাপার ছিল। আজকে আমার মনে হয় প্রত্যেক ঘরে ঘরে এসএসসি পাস ছেলে মেয়ে আমাদের আছে। শিক্ষিত ছেলে তৈরি করতে চাই, আমাদের এই ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার। দিনাজপুর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক জনাব রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য ফাইয়াজ স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন 12 মার্চ। এরপর 15 মার্চ রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জনাব প্রিয় সিন্ধু তালুকদার প্রতিষ্ঠান পরিদর্শন করেন। দেখতে দেখতেই চলে আসে মহান স্বাধীনতা দিবস। 3 মাস বয়সী প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাত্র কয়েকদিনের কঠোর অনুশীলনেই কুচকাওয়াজ ও ডিসপ্লেতে দারুণ কৃতিত্বের সাথে সফলভাবে রংপুর স্টেডিয়ামে অংশগ্রহণ করে ফাইয়াজ স্কুল অ্যান্ড কলেজের ক্ষুদে শিক্ষার্থীরা। 3রা এপ্রিল আমাদের অনুপ্রেরণা ও প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ভিআইপি মোতাজ্জেরুল ইসলাম মিঠু স্যার অত্র প্রতিষ্ঠান পরিদর্শনে এসে আমাদের ধন্য করেন। তিনি স্থায়ী ক্যাম্পাসের জন্য 1 একর 61 শতক জমিদানের প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে আরও কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেন। আলোচনা সভা শেষে গান পরিবেশন করছে প্রতিষ্ঠাতা সভাপতির একমাত্র মেয়ে ফারজানা হক ফাহি ও জ্যেষ্ঠ পুত্র নাসিমুল হক নাহিদ। 17 এপ্রিল প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও বেগবান করতে একাডেমিক উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন জনাব আসম হাবিবুল আলম। 6 জুন শিক্ষার্থীদের বিনামূল্যে দন্ত সেবা ও পরামর্শ প্রদান করেন রংপুর মেডিকেল কলেজের একটি ডেন্টাল ইউনিট। 7 জুন অত্র প্রতিষ্ঠান পরিদর্শনে শিরিন শাহানা আক্তার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার রংপুর সদর রংপুর। 11 জুলাই সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ হুসেইন মোহাম্মদ এরশাদ এমপি এর আগমনে আমরা গর্বিত। তিনি তার বক্তব্যে এরকম সুন্দর প্রতিষ্ঠান তিনি আর কোথাও দেখেননি এবং এটি যেন শিল্পীর হাতে আঁকা ছবি বলে তিনি মন্তব্য করেন। অনেক স্কুল কলেজ দেখেছি আমি, এত সুন্দর পরিবেশ কোথাও দেখিনি। 16 জুলাই প্রতিষ্ঠানের পক্ষ থেকে মৌসুমি ফলাহার উৎসব 2016 পালিত হয়। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আমাদের বিদ্যালয় পরিদর্শনে আসেন 18 এপ্রিল। তার সাথে ছিলেন অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান সহ আরও অনেকে। 15 আগস্ট কালো ব্যাচ ধারণ করে র্যালি ও আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে জাতীয় শোক দিবস উদযাপন করা হয়। শিশু কিশোরদের সচেতন করতে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশ আয়োজন করা হয় 3রা সেপ্টেম্বর। 8ই সেপ্টেম্বর আয়োজন করা হয় 2য় সাময়িক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। 9 অক্টোবর 2016
ফাইয়াজ স্কুল অ্যান্ড কলেজ রংপুর কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করতে অত্র প্রতিষ্ঠানে পদচারণা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ মশিউর রহমান রাঙ্গা। বিশেষ অতিথি দিনাজপুর শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ আহমেদ হোসেন, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক অনিমেষ মজুমদার, উপাধ্যক্ষ ডাক্তার এ কে এম নুরুন্নবী লাইজু, ফাইয়াজ স্কুল অ্যান্ড কলেজ রংপুরের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক জনাব রবীন্দ্র নারায়ণ ভট্টাচার্য সহ অন্যান্য শিক্ষানুরাগী গুণীজন। প্রথম যে প্রতিষ্ঠানটি অনুমতি লাভ করবে সেটি হবে ফায়ার স্কুল অ্যান্ড কলেজ। আমি শিক্ষা বোর্ডের পক্ষ থেকে এবং রংপুরের মানুষ হিসেবে ওনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ। এখানে আপনারা চাচ্ছেন কি মাধ্যমিক নিম্ন মাধ্যমিক, আমি বলি একটা বিশ্ববিদ্যালয় হবে, আপনার এক হাত আমি দশ হাত আগে দেব। সূর্য উঠলেই দেখা যায় সারাদিনটা কেমন যাবে। আমরা কিন্তু ওই প্রতিষ্ঠানে পা দিয়ে আমি বলেছি যে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। এই নটনডি এলাকার মানুষের এই উত্তরবঙ্গে এই রংপুর বিভাগে একটা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান একদিন হবে আমি বলে গেলাম। এখানে মিঠু আমি আছি, এশা সাহেব আছেন, আরো যারা শিক্ষামন্ত্রীরাও এখানে থাকবে জামাই হিসাবে। ডিজিটাল যে সুযোগ সুবিধাগুলো আছে, আমি ডিজিটাল স্কুল হিসাবে আজকে এই প্রতিষ্ঠানটিকে ডিজিটাল স্কুল হিসাবে ঘোষণা করছি। এ সময় তারা ডিজিটাল প্রতিষ্ঠান হিসাবে অত্র প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় এবং আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিতে আরও কিছু সংখ্যক অভিজ্ঞ ও মেধাবী শিক্ষক নিয়োগের জন্য 28 অক্টোবর আয়োজন করা হয় শিক্ষক নিয়োগ পরীক্ষা। 2017 সালের SSC পরীক্ষার্থীদের শুভকামনা ও নবাগত শিক্ষকদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় 30 অক্টোবর 2016। নবাগত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠাতা সভাপতি, সহসভাপতি ও অধ্যক্ষ মহোদয়। 15 নভেম্বর অত্র প্রতিষ্ঠান পরিদর্শনে আসেন ডাক্তার হিমাংশু লাল রায়, সিভিল সার্জন রংপুর। এ সময় তিনি শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন ক্যাম্পেইন করার প্রতিশ্রুতি দেন। ১৬ই নভেম্বর অত্র প্রতিষ্ঠান পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিনা বেগম। এটা অবশ্যই একটা ডিজিটাল প্রতিষ্ঠান এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার যে কম্পোনেন্ট গুলো দরকার আমি মনে করি সবগুলো এখানে আছে। কারণ এই ফাইয়াজ স্কুল অ্যান্ড কলেজ কোনো অনুদান ছাড়াই কোনো কিছু ছাড়াই যে করছে, এই জন্য আমি কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। উচ্চশিক্ষা বোর্ডের স্যার বলেছেন যে এটা একটা বিশ্ববিদ্যালয় দেখতে চায়। আমিও রংপুরের মেয়ে হিসাবে এটাকে একটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত দেখার স্বপ্ন নিয়ে ক্লাসে শেষ পিরিয়ডে অন্তত 10 মিনিট হোক আপনারা নৈতিক শিক্ষায় শিক্ষিত করবেন। আমি চেষ্টা করব যে আপনাদের কোনো ট্রেনিং এর ব্যবস্থা করা যায় কিনা। আর 6 এর যখন আমাদের স্টুডেন্ট ভর্তি হবে আমরা বইয়ের জন্য কোনো চিন্তা করতে হবে না, আমি সেই ব্যবস্থা করব। এরপর 19 নভেম্বর ছাত্রছাত্রীদের অংশগ্রহণে দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানের নিজস্ব পরিবহনের শুভ উদ্বোধন করেন ফাইয়াজ স্কুল অ্যান্ড কলেজ রংপুরের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক। 29 নভেম্বর
প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা শ্রেণী সমাপ্তি দিবসে শ্রেণীভিত্তিক ক্লাস পার্টির আয়োজন করে। রংপুর শহরের চতুর্থ শ্রেণীর সকল স্কুলের গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদানের জন্য মেধা মূল্যায়ন পরীক্ষার আয়োজন করা হয় 2 ডিসেম্বর 2016। এদিন বিভিন্ন স্কুল থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয় ফাইয়াজ ক্যাম্পাস। প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ভিআইপি মোতাজ্জেরুল ইসলাম মিঠু মহোদয় 3 এপ্রিল প্রতিষ্ঠান পরিদর্শনে এসে প্রতিষ্ঠানের স্থায়ী ক্যাম্পাসের জন্য দিয়ে যাওয়া প্রতিশ্রুতি রাখতে 11 ডিসেম্বর রংপুরে তার নিজ বাসভবনে সাব রেজিস্ট্রারের মাধ্যমে 1 একর 61 শতক জমির চূড়ান্ত দলিলে স্বাক্ষর করেন। চলছি সামনের দিকে। ডিজিটাল বাংলাদেশ করতে প্রত্যক্ষ ভূমিকা রেখে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠাতাসহ অত্র প্রতিষ্ঠানের সাথে জড়িত সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে ফাইয়াজ স্কুল অ্যান্ড কলেজ রংপুরের আলো সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।